প্রিয় বন্ধুরা, এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পিএম সূর্য ঘর যোজনা, কেন্দ্র সরকারের তরফে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেছেন, যেটি নতুন ও পুনর্বীকরণ শক্তি মন্ত্রকের অধীনে শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে যাবে। প্রকল্পটি 2024 সালেই শুরু করা হবে। 15 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে এই প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের ফলে গ্রামের মানুষদের অনেক উপকার হবে, বহু মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবে। এই প্রকল্পটি হচ্ছে একটি ভর্তুকি প্রকল্প। বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর জন্য সাধারণ মানুষের ভর্তুকি দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে 40% ভর্তুকি দেওয়া হবে। জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 1 কোটি বাড়ি উপকৃত হবে। কেন্দ্র সরকারের এই প্রকল্পের অধীনে প্রত্যেক বছর 75,000 কোটি টাকা পর্যন্ত খরচ করবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কয়েকটি পদ্ধতি আছে। গ্রাহকদের অনলাইনে আবেদন করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে কিভাবে উপকৃত হবেন? ধরা যাক আপনার মাসে বিদ্যুতের জন্য খরচ হয় 150 ইউনিট, তাহলে আপনার 1 থেকে 2 কিলোওয়াট সোলার প্যানেল ইনস্টল করা উচিত। সেক্ষেত্রে এই সোলার প্যানেলের জন্য সরকার আপনাকে 30,000 টাকা থেকে 60,000 টাকা ভর্তুকি দেবে। এইভাবে সরকারের কাছ থেকে আপনি সাহায্য পাবেন। অনলাইনে আবেদন পদ্ধতি: 1. প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। 2. এরপর রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি বিদ্যুৎ বিল নাম্বার মোবাইল নাম্বার রেজিস্টার করার জন্য একটি ইমেল লিখতে হবে। 3. মোবাইল এবং ভোক্তা নম্বর দিয়ে লগ ইন করতে হবে। 4. তারপর অনলাইন আবেদন পূরণ করতে হবে। 5. ডিসকম থেকে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। 6. অনুমোদন পেয়ে গেলে ডিসকমের রেজিস্টার বিক্রেতার কাছ থেকে সোলার ইনস্টল করতে হবে। 7. ইনস্টলেশন হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে। 8. নেট মিটার ইনস্টলেশন হয়ে গেলে এবং ডিসকম যাচাই করার পরে পোর্টাল থেকে কমিশনিং শংসাপত্র বানানো হবে। 9. এরপর পোর্টালে ব্যাংকের কিছু তথ্য প্রদান করতে হবে। এরপর আপনারা 1 মাসের মধ্যে ভর্তুকিটি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 10. এর ফলে সাধারণ মানুষের অনেক উপকার হবে। এইরকম নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।